আমি মোসাম্মদ খুরশিদা জাহান, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। সবাইকে আমার ক্লাসে আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি একটা গদ্য পড়াব। চলো আমরা এখন পাঠে চলে যাই। ছবিগুলো লক্ষ্য করো, ছবিগুলো লক্ষ্য করো শিক্ষার্থীরা। হ্যাঁ, যাদেরকে দেখতে পাচ্ছি, রানী ভিক্টোরিয়া, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল এবং মাদার তেরেসা, এনারা সবাই নিজ নিজ অবস্থানে মহিয়ান। আমরা আজকে যাকে নিয়ে আমাদের পাঠ্য, তিনি হলেন মাদার তেরেসা। আমাদের পাঠের বিষয়বস্তু মাদার তেরেসা। এটা লিখেছেন সঞ্জিদা খাতুন। সঞ্জিদা খাতুনের পরিচিতি সম্পর্কে আমরা এখন জেনে নিই। ইনি জন্মেছেন ঢাকায় 1933 সালে। পেশা অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিচিতি, ইনি মূলত প্রবন্ধকার, গবেষক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। উল্লেখযোগ্য গ্রন্থ সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি, এ সমস্ত লেখালেখির জন্য তিনি পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ও একুশে পদক। লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানলাম, এখন চলো আমরা একটা ভিডিও দেখে নিই। মাদার তেরেসা সম্পর্কে একটি প্রামাণ্য চিত্র আমরা দেখে নিই। এক গভীর প্রভাব বিস্তার করে। পড়ানোর ফাঁকে সিস্টার অ্যাগনেস
কথা চালিয়ে যেতে থাকে। কলকাতা ও আশেপাশের দরিদ্র অনাথ শিশুদের তিনি নিজ কাছে চেনেন এবং তাদের সেবা করতে থাকেন। অবশেষে ১৯৪৮ সালে লরেটো স্কুলের কনভেন্ট বেশভূষা ছেড়ে নীল পাড় সাদা শাড়িতে নিজেকে বদলে ফেলেন মাদার টেরেসা। আর সেই বছরই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। ১৯৫০ সালে ৭ অক্টোবর ভ্যাটিকানের অনুমতি নিয়ে মিশনারিজ অব চ্যারিটি স্থাপন করেন তিনি। ক্ষুধার্ত, নগ্ন, গৃহহীন, আত্ম নিপীড়িত, সর্বহারা সমাজ বর্জিত মানুষের পাশে তিনি দাঁড়ান পরম মমতাময় স্নেহ। কলকাতায় মাত্র ১৩ জন সিস্টার নিয়ে যে মিশনারিজ হিসাবে তার পথ চলা শুরু, আজ সেটি বিশ্বের ১৩৩টি দেশে ছড়িয়ে পড়েছে। অবশেষে ১৯৯৭ সালের ১৩ মার্চ মিশনারিজ অব চ্যারিটির প্রধানের পদ থেকে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান, কারণ সেই সময় অসুস্থতা তাকে ততদিনে একেবারে গ্রাস করে ফেলেছিল। বহুদিন রোগভোগের পর মাদার টেরেসা অবশেষে দেহত্যাগ করেন ১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর। অনন্য সম্মান হিসাবে ১৯৪৮ সালে ভারতের নাগরিকত্ব পাওয়ার পরে জীবনে প্রথমবারের জন্য ১৯৬৫ সালে পদ্মশ্রী এবং রেমন ম্যাগসেসে পুরস্কার সম্মান পান। আর ১৯৭৯ সালে মাদার টেরেসা নোবেল শান্তি পুরস্কার পান এবং ১৯৮০ সালে ভারত সরকার অনুমোদিত ভারত রত্ন সম্মানেও তাকে ভূষিত করা হয়। শেষ পর্যন্ত ২০১৬ সালে পোপ ফ্রান্সিস অবশেষে সবার প্রিয় মাদার টেরেসাকে সৎ উপাধিতে ভূষিত করেন। প্রিয় শিক্ষার্থীরা, মাদার টেরেসা সম্পর্কে আমরা একটা প্রামাণ্য চিত্র দেখলাম। এখন আমরা বইয়ে লেখিকা সানজিদা খাতুন কি লিখেছেন তার প্রবন্ধে সেটা আমরা জেনে জানার আগে পাঠের আগে আমরা শব্দের অর্থগুলো দেখে নিই। শব্দের অর্থগুলো দেখো, মানব দরদি, মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে। নান, সন্ন্যাসিনী। গাউন, মহিলাদের বিশেষ ধরনের পোশাক। রক্ত, আয়ত্ত। আবাসন, বসবাসের ব্যবস্থা। এছাড়াও তোমাদের বইয়ে আরো আছে সন্ন্যাস ব্রত, সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। মিশনারি, ধর্ম প্রচারক। অনাথ, মা বাবা এবং অভিভাবক নেই যেসব শিশুর। প্রশিক্ষণ, হাতে কলমে বিশেষ শিক্ষা। মিশনারি অব চ্যারিটি, পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান। সেবা ব্রতী, সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। পাকিস্তানদের দোসর, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী সহযোগী রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনীর সদস্যবৃন্দ। সম্মাননা, সম্মান দেখানো। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রবন্ধটি পাঠ করতেছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণ মন সব ঢেলে দেন। ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। মাদার টেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানব দরদি। মাদার টেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কোপিয়েতে। ১৯১০ খ্রিস্টাব্দে ২৬শে আগস্ট তার জন্ম। পিতা ছিলেন ঘরবাড়ি তৈরির কারবারি, নাম নিকোলাস বোঝাচিনি। মায়ের নাম রানাফিল বার্নাই। পারিবারিক পদবী অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গঞ্জা বোঝাচিনি। তিন ভাই বোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট। বড় হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার টেরেসা। টেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। এতে টেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল। এ সময়ে বাবার মৃত্যু পরিবারের বিপর্যয় ঘটিয়েছিল। দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন টেরেসা। অল্প বয়সে তার
অল্প বয়সে তার ভিতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করবে, তাদের কষ্ট লাঘব করবে। তেরেসার বয়স যখন 18, তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। দার্জিলিংয়ে এই লরেটো সিস্টার্সদের আশ্রমে 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও রপ্ত করেন। এরপর কলিকাতা সেন্ট মেরিস স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। 17 বছর সেখানে কাজ করেন তিনি। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা উপস্থিত দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন তাদেরকে। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। মানুষের সেবায় আরও কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করেছিলেন। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। গাউন ছেড়ে পড়লেন শাড়ি, বাঙালি নারীর পোশাক। সেই থেকে 3টির বেশি শাড়ি তার কখনোই ছিল না। একটি পরার, একটি ধোয়ার, আরেকটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেয়া। তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না, তবে মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন। বেঞ্চ টেবিল কিছুই নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল। তার সঙ্গে যোগ দিলেন আরও অনেক নাম। তাদের নিয়ে তিনি গড়লেন মানুষ সেবার সংঘ মিশনারি অফ চ্যারিটি। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি 1952 সালে কলিকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করে। কলকাতার ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস। অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যু দশা। মরণাপন্ন এইসব মানুষকে ধুকে বুকে তুলে নেন মাদার তেরেসা। নির্মল হৃদয় এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করে। রাস্তা থেকে তুলে আনে অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন মানব নবজীবন আবাস। মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠ রোগীদের আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা। ভারতে টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে এর আরও অনেক শাখা গড়ে তোলা হয়। কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে ঘা হয় বলে সমাজের অনেকে রোগীকে পরিত্যাগ করে। অসুখটা ছোঁয়াছে ভেবে রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে, ফলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন, তাদের ঘা ধুয়ে স্নান করিয়ে দিতেন। তার সেবাকর্ম অন্যদেরও অনুপ্রাণিত করত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল। শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। সেই সময় শিবিরের দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। স্বাধীনতার পর 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন। বাংলাদেশে শুরু করেন তার মিশনারি অফ চ্যারিটির সেবা কাজ। ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয়। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুলাউড়াতে নির্মল হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠা করা হয়। 1971 সালে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের পর 81 বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন। তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের ত্রাণের কাজ করতেন। এই ঘূর্ণিঝড়ের কথা বললাম, ওটা 1971 হবে না, 1991 হবে। ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা। সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখিয়েছিলেন তিনি। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। তাই সব দেশে সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন।
সেবা কাজের জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ হলো নোবেল পুরস্কার। সে পুরস্কার শান্তির কাজের জন্য। জীবনের কোনো পুরস্কারের অর্থই নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা। নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখী জনদের জন্য। সেই থেকে আরেকটি কাজ করেছিলেন, নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধে করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্য। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন। এদের মধ্যে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীও ছিল তারা মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক। 1997 সালের 5ই সেপ্টেম্বর কলকাতার এই সেবাব্রতী মৃত্যু হয়। সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছেন, সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। নীল পার সাদা শাড়ি পরা ছোটখাটো এই মানুষটিকে তাই দুনিয়ার সবাই এক ডাকে চেনে। মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রবন্ধটি পড়লাম, এখন এখান থেকে কিছু বানান সম্পর্কে আমি ভালো করে তোমরা জেনে নাও, বইয়ের মধ্যে তোমরা দাগিয়ে নাও। অসুস্থ, আত্মবিশ্বাস, কুষ্ঠরোগী, ক্ষুধার্ত, দুর্গন্ধ, দ্রানাফিল, প্রতিবন্ধী, প্রশিক্ষণ, মননাপন্ন, সাংস্কৃতিক, স্কোপিয়ে, স্বীকৃতি। মাদার তেরেসা পাঠের উদ্দেশ্য, এটা পাঠ করে তোমরা নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলবে, গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী হয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রবন্ধটা পড়ে আমরা যা বুঝলাম যে মানুষ ভালো কাজের জন্য সে চিরদিন মানুষের মধ্যে বেঁচে থাকে, ভালো কাজ, সৎ কাজ, এই কাজগুলোর জন্য। মাদার তেরেসাও সেরকম একজন ভালো কাজ করে গেছেন, একজন তার নিজের দিক থেকে তিনি মহিয়সী মানবসেবী। তিনি শুধু তার দেশ থেকে শুধু ভারতবর্ষে চলে আসছিলেন, এখানে এসে তিনি এখানেই থেকেছেন, এখানকার মানুষগুলোকে তিনি ভালোবেসেছেন এবং যারা অসহায় নিপীড়িত, সমাজ অবহেলিত, অসুস্থ, তাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন। প্রথম দিকে দেখা গেছে যে তার তেমন কোনো অর্থবিত্ত ছিল না, কিন্তু তার কি ছিল, মমতাময়ী একটা মন ছিল, একটা সেবাব্রত মন ছিল। এই মন থেকেই কিন্তু তিনি এই পর্যন্ত এসেছিলেন, নোবেল বিজয় করেছিলেন। কারণ কিছু না থাকুক মানুষের মধ্যে, কিন্তু তার যদি একটা সুন্দর একটা সেবার মনোভাব থাকে, তাহলে কিন্তু সে কাজ করতে পারে এবং তার সেবার কাজগুলো দেখে কিন্তু সমাজের অন্যরাও এগিয়ে এসেছিল, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং তিনি ছোটদেরকেও এই কাজে উৎসাহিত করেছিলেন। আমরা দেখেছি যে তিনি স্কুলের শিক্ষার্থীদের একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে যারা গরিব শিক্ষার্থী তাদেরকে সাহায্য করার, আবার তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেখানে তার ভোজের আয়োজন করা হয়েছিল, সেই ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্তদেরকে দিতে বলেছিলেন তিনি। এবং সেখানে দেখা গেল যে সেখানে সুইডেনের তো লোকজন ছিল, অন্য অন্য দেশের লোক এবং অনেক শিক্ষার্থীরাও সেখানে ছিল এবং যে অর্থ সেখানে দেয়া হয়েছিল সেটা কিন্তু ওই নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক ছিল। এই মানসিকতা থেকে কিন্তু তিনি এত বড় মাপের একজন মানুষ হয়েছিলেন, যাকে আমরা চিরদিন স্মরণ করে রাখব। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে, ভালো মানুষের জীবনী পড়তে হবে, ভালো মানুষের কথাগুলো জানতে হবে এবং সেগুলোকে আমাদেরকে লালন করতে হবে, ধারণ করতে হবে। এই মাদার তেরেসার গল্প থেকে আমরা শিখলাম, জানলাম। শিক্ষার্থীরা, মূল্যায়নের একটা প্রশ্ন আছে, দেখে নাও তোমরা। মাদার তেরেসা কিভাবে মানুষের সেবা এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছে তা বর্ণনা করে। ইতিপূর্বে কিন্তু আমি সুন্দর করে তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি
এবং বইটাও আমরা প্রবন্ধটা পড়ে জেনেছি এবং আমিও ব্যাখ্যা করে দিয়েছি। এই অনুযায়ী সেই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু তোমরা সেটা বুঝে তোমরা খাতায় লিখবা। শিক্ষার্থীরা বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজে দেখো আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, উদ্দীপকটা হলো মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ ও মানবতা সকল ধর্মের উপরে, তাই দেশ কাল ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে মানবতায় নিজেকে নিয়োজিত করতে হবে। মানুষকে ঘৃণা ও অবহেলা করা চরম অন্যায়, কেননা মানুষের মাঝে সৃষ্টিকর্তা আছে। একের পর প্রশ্ন হচ্ছে, সন্ন্যাস ব্রত কি? খ, মানুষের মাঝে তিনি বেঁচে থাকবেন চিরকাল, কথাটি বুঝিলে। গ, তুমি বড় হয়ে কিভাবে মানুষের সেবা করবে তা উদ্দীপক ও মাদার তেরেসা প্রবন্ধের আলোকে বর্ণনা করো। ঘ, মানুষ ও মানবতা সকল ধর্মের উপরে, উদ্দীপক ও মাদার তেরেসা প্রবন্ধের আলোকে উক্তিটি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া তোমাদের বইয়ে কিছু কর্ম অনুশীলন দেওয়া আছে। মানুষ সেবায় অবদান রেখেছেন এমন 5 জন ব্যক্তির কর্মজগতে একটি প্রবন্ধ রচনা করো। এখানে তোমরা যারা এই ধরনের মানুষ সেবা করেছে তাদের নিয়ে লিখতে পারো, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মার্টিন লুথার কিং জুনিয়র, ইনি বর্ণ বৈষম্য দূর করেছিলেন, মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন পুরা ভারতবর্ষে, এনাকে লিখতে পারো। তারপরে মালালা ইউসুফজাই, যে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী এবং সে নারীদের শিক্ষা নিয়ে বেশ আন্দোলন করেছিলেন এবং নোবেল পুরস্কার পেয়েছে। এখন তো করোনা ভাইরাস, এখন যারা প্রথম সারির যোদ্ধা আমরা জানি, ডাক্তার নার্স, তাদের তোমরা যদি তাদের সম্পর্কে জানো তাদের সম্পর্কেও কিন্তু তোমরা লিখতে পারো, কারণ তারাও কিন্তু আমাদেরকে সেবা দিচ্ছে আর কি। তোমরা ভালো থাকবা, স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলবা। আল্লাহ হাফেজ।